আমার বাবা বললেন, মানে আমার জীবনে আমি তাকে এত প্রফুল্ল এত এরকম আমি দেখি নাই। তিনি বলে উঠলেন যে আমাদেরকে আর বাঁচিয়ে রাখবে না। বলে উনি বললেন, আমি মুজিব ভাইকে স্বপ্ন দেখেছি। মুজিব ভাই বলছে, তাজউদ্দিন তোমার সাথে সেই 1944 সালে পরিচয়, তোমাকে ছাড়া আমার ভালো লাগে না। এই কথাটা বললেন, আমি মুজিব ভাইকে স্বপ্ন দেখেছি। এখানে মায়া চাচা বসা আছেন, আমি ওনার কাছ থেকেও শুনেছি, ওনাদেরকেও তাজউদ্দিন আহমদ বলেছিলেন যে বঙ্গবন্ধু এসেছেন তাকে নিয়ে যাওয়ার জন্য। পুলিশের লোক আসে সকালবেলায়, এসে বলে যে আপনাকে এখন যেতে হবে আমাদের সাথে। তখন ওই সময় সকালবেলাতে ওনাকে যখন নিয়ে চলে যাচ্ছে, আম্মা জিজ্ঞেস করলেন যে কি মনে হয়। তখন উনি বললেন, মনে করো চিরজীবনের জন্য যাচ্ছি। এই কথাটা বলে উনি সিঁড়িতে নেমে গেলেন। তখন আমরা দেখলাম যে একটা তখনকার যে পুলিশের জিপ গাড়ি ছিল, ওরকম একটা জিপ গাড়িতে করে তাকে নিয়ে যায়। তারপর এক মাস পর্যন্ত আমরা কিচ্ছু জানি না, আমরা ওরকমই বাসায় গৃহবন্দী। শুধু আমাকে স্কুলে যাওয়ার একটা অনুমতি ছিল, তাও গাড়ি একটা লক আমাদের পিছনে একটা গাড়ি ফলো করতো। অনেক কাহিনী। তারপর যাই হোক, এক মাস পর আমরা ঢাকা কেন্দ্রীয় কারাগারে দেখা করতে পারি একবার। তারপর আমার সাথে সর্বশেষ দেখা হয় সেটা অক্টোবর মাসের 22-23 তারিখ হবে। সেই সময় আমরা যখন ঢুকি, ঢোকার সাথে সাথে আমার বাবা বললেন, মানে আমার জীবনে আমি তাকে এত প্রফুল্ল এত এরকম আমি দেখি নাই। তিনি বলে উঠলেন যে আমাদেরকে আর বাঁচিয়ে রাখবে না। বলে উনি বললেন, আমি মুজিব ভাইকে স্বপ্ন দেখেছি। মুজিব ভাই বলছে, তাজউদ্দিন তোমার সাথে সেই 1944 সালে পরিচয়, তোমাকে ছাড়া আমার ভালো লাগে না। এই কথাটা বললেন, বলার সাথে আমাদের সামনে তো আইবির লোক বসা, সিআইডির লোক। তখন উনি আবার হালকা করে দিয়ে বললেন কি, আমি মুজিব ভাইকে স্বপ্ন দেখেছি। এখানে মায়া চাচা বসা আছেন, আমি ওনার কাছ থেকেও শুনেছি, ওনাদেরকেও তাজউদ্দিন আহমদ বলেছিলেন যে বঙ্গবন্ধু এসেছেন তাকে নিয়ে যাওয়ার জন্য। যাই হোক, তো এই ঘটনার পর চলে আসি। তো আম্মা একটা মামলাও দায়ের করেছিলেন ওনাদের এই মানে জেলে বন্দী করার বিরুদ্ধে। তো কারণ দুর্নীতি, এই সমস্ত স্বজনপ্রীতি দুর্নীতি, এই সমস্ত দায়ে সবাইকে আওয়ামী লীগের যাদেরকে বন্দি করা হয় তাদেরকে বন্দি করা হয়েছিল। পরবর্তীতে আমি অনেকের সাথে কথা বলি, এখন ওই যে মুন্সিগঞ্জের যে মহিউদ্দিন সাহেব, উনি আমাকে বলেছিলেন উনি সম্ভবত 1 তারিখে অথবা 31 অক্টোবর তিনি বন্দি হন। তখন তাজউদ্দিন আহমদ নাকি বাগানে শীতকালের অনেক ফুল লাগাচ্ছিল, তো ফুল লাগাতে লাগাতে বলছিল, মহিউদ্দিন সাহস হারালে চলবে না, এই বাংলাদেশ আমাদেরকে, বাংলাদেশকে সোনার বাংলা করতেই হবে, এই সাহস হারাবে না। মানে তাকে এই কথা সাহস দিয়ে উনি বলছিলেন এই কথাটা। তারপর আম্মা 1 তারিখে দেখা করতে যান। আম্মা বাসায় এসে বললেন যে আজকে একটু পরিস্থিতিটা অন্যরকম, আমাকে 20 মিনিটও কথা বলতে দেয় নাই এবং খুব দুর্ব্যবহার, বসতে দিচ্ছিল না, আর মানে একটু মনে হলো যেন অন্য রকম একটা পরিবেশ। আম্মা এই কথাটা বললেন রাতে। তারপরে 2 তারিখ রাতে, 2 তারিখ 1 তারিখ চলে গেল, 2 তারিখ রাত্রেবেলায় সকালবেলা যখন হলো ফাইটার প্লেনের শব্দ প্রচণ্ড, এই যে 16ই ডিসেম্বর যখন আমাদের বিজয়ের মহড়ার জন্য যে ফাইটার প্লেন চলে, ওরকম ফাইটার প্লেনের শব্দ, ফাইটার প্লেনের শব্দে ঘুম ভাঙে। তারপর কিছুই বুঝতে পারি না। এরপরে কিছুক্ষণ পর আমরা নানান জায়গায়, আমাদের তো ফোন লাইন নাই, পুলিশের পাহারা, বাইরে যেতে দেয় না। ওই সময় সারাদিন আমাদের ওরকম কাটে, কেউ জানি না কি। পরদিন সকালবেলায় শুনতে পারি 4 তারিখে, 4 তারিখ মঙ্গলবার, যে জেলখানায় নাকি গোলাগুলি হয়েছে। তারপর এইভাবে সেই দিনও সারাদিন চলে যায়। 4 তারিখ সন্ধ্যা, জি 4 তারিখ সন্ধ্যার আগে আমরা শুনতে পাই যে জেলখানায় হত্যা করা হয়েছে। তারপর 5 তারিখে আমি আসি, 5 তারিখ সকালবেলায় যখন একটা মুসলমান মানুষ মারা গেলে তার জানাজা হয়, সেই সময় আর্মির লোকরা বাসা ঘিরে ফেলে, আবার পুলিশের পাহারা ছিল, জানাজা পড়তে দিবে না। ওই মুহূর্তে তখন আমাদের আওয়ামী লীগের কিছু লোকজন, আমার এত ভালো মনে নাই, তার মধ্যে সম্ভবত মতিউর রহমান সাহেব রংপুরের, উনি ছিলেন ছাত্রলীগের কিছু নেতৃবৃন্দ, তারা প্রতিবাদ করে, ওখান থেকেই তাদেরকে অ্যারেস্ট করে, আবার ছেড়ে দেয় লাঠি পেটা। ওর মধ্যেই শুনতে পাই যে মনসুর আলী সাহেবের মৃতদেহ আনা হয়েছে আমাদের বাসার পেছনে, তার আত্মীয়র বাসায়। আমি সেখানে যাই,
যে আমার বাবার সাথে তাকে হত্যা করা হয়েছে সেটা দেখতে আমি জানি না কিভাবে করে পেরেছিলাম, কিন্তু আমি গিয়েছিলাম। আমি গিয়ে দেখি তার তখনও কাফনের কাপড়ের দিয়ে পেট থেকে প্রচণ্ড রক্তক্ষরণ এবং চোখটা একটা দৃষ্টি, চোখটা একটা খোলা একটা বন্ধ। সেখান থেকে আসি, তারপরে একরকম জোর করে কোনো রকম জানাজা হয়। তারপর থেকে আমরা এক ধরনের অনেক দিন পর্যন্ত এক ধরনের আমরা শরণার্থী হয়ে আমাদের ওখানে কাটাতে হয়, একদম মা আম্মার থেকেও বিচ্ছিন্নভাবে আমরা যাই।